ফসলের মূল্য বৃদ্ধির জন্য আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচি সারা ভারত জুড়ে এই কর্মসূচি এবং আন্দোলন হচ্ছে আজকের দিন। আজকের দিনটিতে আমরা বেছে নিয়েছি এই কর্মসূচিটি। লাগাতারভাবে যেভাবে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে তার জন্য আমরা বিজেপি তথা মোদী সরকারকে আমরা দোষারোপ করছি। কী জন্য, কী কারণে পেট্রোল ডিজেলের দাম এত বৃদ্ধি হচ্ছে, এত ভারতবর্ষে? এক্সকিউজ মি, এই যে পেট্রোলের দাম বেড়েছে 100 টাকা হয়েছে, কী অসুবিধা ফেস করছে? অসুবিধা বলতে প্রচুর অসুবিধা, প্রচুর অসুবিধা, খরচা প্রচুর বেড়ে গেছে। আর আমাদের সেলস প্রফেশনের কাজ তো ধরুন বাইক ছাড়া হবেও না, প্রচণ্ড মানে সমস্যা হয়ে যাচ্ছে। যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষের আজকে নাবিশ্বাস উঠে গেছে। প্রতিটা ক্ষেত্রে ডিজেল পেট্রোল মানুষের শিল্পের ক্ষেত্রে লাগে, গাড়িতে লাগে, ট্রান্সপোর্টে লাগে এবং বিভিন্ন ক্ষেত্রে চাষবাসে পর্যন্ত পেট্রোল ডিজেলের ছাড়া চলে না। কিন্তু আমরা বলছি অবিলম্বে পেট্রোল ডিজেলের পরে জিএসটি বসাতে হবে এবং আমরা বলছি পেট্রোল ডিজেলের দাম অবিলম্বে কমাতে হবে, না কমালে জিনিসপত্রের দাম কমবে না। আমরা দেখেছি কংগ্রেসের সরকার যখন ছিল তখন আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম ছিল $122, সেই ডলারে আমরা কেন্দ্র সরকার ভর্তুকি দিয়ে ভারতবর্ষের বুকে 65 টাকা করে পেট্রোল, 70 টাকা করে 65 টাকা করে ডিজেল, 70 টাকা করে পেট্রোল সাধারণ মানুষকে দিতেন। কিন্তু এই সরকার আসার পর থেকে আমরা দেখছি আন্তর্জাতিক বাজারে এখন তেলের দাম সবচেয়ে কম $60-এর মতন। সেখানে অন্য অন্য রাজ্যগুলি, নেপাল বলুন, বাংলাদেশ বলুন, সেখানে 50 টাকা 60 টাকা করে ডিজেলের পাওয়া যাচ্ছে এবং নেপাল ভারতবর্ষ থেকে পেট্রোল নিয়ে সেই পেট্রোল কম দামে বিক্রি করছে। আর আমার ভারতবর্ষে আমরা 100 টাকা 85 টাকার উপরে 87 টাকার 90 টাকা কত ডিজেলের দাম বেড়ে গেছে। তা আমরা সেইখানে আমাদের প্রতিবাদ, আমাদের কংগ্রেসের তরফ থেকে সাধারণ মানুষের কাছে এটা বলছি, আপনারা জনমত তৈরি করুন, সকলে আসুন এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবং এই পেট্রোল ডিজেলের দাম না কমলে সাধারণ মানুষের জিনিসপত্রের দাম কমবে না, দিনের পর দিন বেড়ে যাবে। তাই আমরা প্রতীকী বিক্ষোভ সমস্ত পেট্রোল পাম্পের সামনে করছি, আজকে আমাদের কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা করছি, আপনারা আমাদের সমর্থন করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। নরেন্দ্র মোদী।